কিভাবে মামলা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, কিভাবে সব থানায় বিএনপির নেতারা চাপ দিয়ে মামলা করাচ্ছে, এর নাম আইনের শাসন, এর নাম গণতন্ত্র। সত্যি তো বাংলাদেশের সব সিস্টেমকে রিসেট করেছেন ডক্টর ইউনূস। দেশ আদতে চালাচ্ছে বিএনপি আর তার মিত্ররা। ওখানে যদি আরো কিছু থাকে না, এরা দোষী এরকম এগুলো দিয়ে দিলেন। কিভাবে করি, উনি তো ছিল না, পরবর্তীতে মামলার এইটা কি হবে তাই বলেন, মানে ভবিষ্যৎটা কি হবে? হ্যাঁ, আপনি যারা ছিল সে তারা দিতে পারেন, যে কিন্তু যারা একটা রাজনৈতিক হাসিলের উদ্দেশ্যে নিয়ে ঠিক না, কারণ মামলা তার ফিউচার কি হবে, ঠিক না? না না না, তারা মিথ্যা মামলা কিভাবে করি ভাই বলেন।